নমস্কার, আমি বিক্রমশীল। আজকে চলার পথে এসে পৌঁছেছি এজিটিসি মিউজিক শপে। এখানে ঢুকেই একটা অসম্ভব একটা সুন্দর একটা পরিবেশ আমি দেখতে পেলাম, সুন্দর একটা মিউজিক্যাল পরিবেশ, সেই সাথে প্রচুর মিউজিক ইনস্ট্রুমেন্ট এখানে আমি পেলাম। মানে এরকম মনে হচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা ট্রাই করবো, এরকম একটা লাগছিল। যাই হোক, ভীষণ ভালো লাগলো। প্রীতম অধিকারী এখানকার অন্যতম কর্ণধার, এবং আমি সবাইকে অনুরোধ করবো, যারা মিউজিক প্রেমী এবং যারা নতুন শিখছো মিউজিকটা, যে কোনো ইনস্ট্রুমেন্ট, তোমরা যদি যে কোনো ইনস্ট্রুমেন্ট নিতে চাও তাহলে অবশ্যই এখানে এসে যোগাযোগ করো। খুব সুলভ মূল্যে, সকলের ধরা ছোঁয়ার মতো একটা মূল্যে, কিন্তু আপনার মন মতো এই ইনস্ট্রুমেন্ট পেয়ে যাচ্ছ এখানে। খুব ভীষণ ভালো একটা পরিবেশ, এলেই তোমরা দেখতে পাবে। এবং আমার সকলের কাছে একটা অনুরোধ রইল যে একবার অন্তত এসে দেখে যাও এখানে, এখানে যে পরিবেশ, এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, অবশ্যই একবার ঘুরে যাও এজিটিসি মিউজিক শপে। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের ফোন নাম্বারটা, ফোন নাম্বারটা হচ্ছে 7908551158। আচ্ছা, এই নাম্বারে ফোন করে তোমরা অন্য মানে যে কোনো কিছু, আমাদের বুকিং থাকলে, কোনো ইনস্ট্রুমেন্ট যদি নেওয়ার থাকে, বুকিং যদি থাকে। ভীষণ ভালো লাগলো আমার ব্যক্তিগতভাবে তো এখানে, এই আজকে প্রথমবার আমি আসলাম এখানে, কিন্তু আসার পরেই ভীষণ ভালো লাগলো। এবং সেই সাথে মানে এতই ভালো লাগলো যে একটা গানও পাইলাম আমরা কোনালের সাথে, আমাদের প্রোডাক্ট, আমরা যে সমস্ত প্রোডাক্টগুলো বিক্রি করি, যেরকম হারমোনিয়াম থেকে শুরু করে পিয়ানো, যে কোনো কিছু, মানে অক্টোব্যাট হয়তো সবকিছু তো রাখা সম্ভব না, এই মুহূর্তে সবসময় না, না শোরুমে সবকিছু রাখা সম্ভব না, কারণ জায়গার বিষয় আছে। তো যে কোনো জিনিস হয়তো যেটা চোখে পড়বে না, তো সেটাও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, বলে যেতে হবে, জাস্ট বলতে হবে, আসতে হবে। এমনি এদিকে হারমোনিয়াম, তবলা, স্টিল ডুগি, বায়া, খোল, মোটামুটি সবকিছুই আছে। ঠিক আছে, একতারা থেকে দোতারা সবই আছে, ফোক ইনস্ট্রুমেন্ট যত আছে সবকিছু পাওয়া যাবে। খুব ভালো লাগছে কুচবিহার। এরকম আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে এরকম একটা শখ ভীষণ দরকার ছিল, যারা নতুন আমরা শিখছি বা কিছুই জানি না বলতে গেলে মিউজিকে, হ্যাঁ মিউজিকে, সঙ্গীত সাধনার জগতে যারা আমরা শিক্ষানবী বলতে গেলে, মানে তাদের জন্য কিন্তু মিউজিক ইনস্ট্রুমেন্ট যেন কোনোভাবে অন্তরে না হয়, যন্ত্রই তো আসল। সবাইকে আবার অনুরোধ করবো একবার এসে ঘুরে যান।